জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার পতনের নানামুখী আন্দোলনের ডাক দিচ্ছে বিএনপি, পাল্টা জবাব দিচ্ছে আওয়ামী লীগ নেতারাও। বিএফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতি ও পরিচালক সমিতি আয়োজিত এক অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নয়, রাজনীতিতে চরম সংকটে আছে বিএনপি। বাংলাদেশ বরং অর্থনৈতিকভাবে অনেক দেশের তুলনায় ভালো অবস্থায় আছে, তবে মির্জা ফখরুল সাহেবরা সংকটের মুখে আছেন। কারণ ওনারা গতবার নির্বাচনের সময় বাম ডান অতিবাম অতিডান সব দলের ঐক্য করেছিল, করে তারা মাত্র 5টি আসন পেয়েছিল। এবার দেখি যে কিছু কিছু দলের সাথে তারা বৈঠক করছে, এই সমস্ত দল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার বিষয়। এদিকে কামরাঙ্গীরচরে 55, 56 ও 57 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সাইনবোর্ড সর্বস্ব দলগুলোর সঙ্গে মিটিং করে কোনো লাভ নেই বিএনপির। আওয়ামী লীগ মাঠে নামলে পালানোর সুযোগ পাবে না দলটির নেতারা। শিখি আগুনে দলগুলোর সাথে বৈঠক করেন নেতা সর্বস্ব, সাইনবোর্ড সর্বস্ব কতগুলো দল, বিদেশিদের কাছে ধন্না দেন, শেষাবধি নির্বাচনে আপনাদের আসতে হবে, না হয় আপনাদের অস্তিত্ব বিপন্ন হবে। তারা আবার যদি জনদুর্ভোগ সৃষ্টি করে, আমরা জনগণকে সাথে নিয়ে তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। তারা বলে আমরা পালাবার সুযোগ পাবো না, আমরা যদি মাঠে নামি বিএনপি পালাবার সুযোগ পাবে। বিএনপি প্রতিনিয়ত মিথ্যাচার করে জনগণকে উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা।